Hello everyone, welcome back to my channel Nurse and Nursing All Tips by Nitu. আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আপনি কোচিং না করে সরকারি কলেজে পড়তে পারবেন নার্সিং। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে আপনি বুঝবেন না। তো আমি আজকে যে কয়েকটা টিপস বলবো, এই টিপসগুলো আপনাদের প্রতিটা সাবজেক্টের জন্যই কাজে লাগবে। টিপস নাম্বার ওয়ান, আমরা কিভাবে সরকারি নার্সিংয়ের জন্য বই পড়ব। তো বই পড়াটাই হচ্ছে আমাদের মেন। আমরা যে বই পড়ি না কেন, যে সাবজেক্টের বই পড়ি না কেন, আমাদের জানতে হবে এবং ভালো করে বুঝতে হবে আমরা যে সাবজেক্টটা যখন পড়ব, লাইন বাই লাইন পড়তে হবে এবং নিজেরই প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে আবার নোট করে রাখবেন। এতে করে ভালো মনে থাকবে এবং যখন কোনো প্রশ্নের উত্তর দিবেন অবশ্যই একটু সময় নিয়ে উত্তরটা দিবেন, কারণ সময় কম থাকে। কিন্তু আপনি যদি 10 সেকেন্ড একটা কোশ্চেনের উপর ভাবেন তাহলেই কিন্তু আপনার সহজেই অ্যান্সারটা মাথায় চলে আসবে, আপনি নির্ভুলভাবে অ্যান্সারটা করতে পারবেন। তো চলুন টিপস নাম্বার টু, আমরা কীভাবে সাবজেক্টগুলো পড়ব। মনে করেন আমি এখন বাংলা পড়তেছি, তো বাংলার জন্য আমরা কিভাবে পড়ব, বাংলায় কী কী আসতে পারে, বাংলা ব্যাকরণ থেকে কী কী আসতে পারে, সেই বিষয়গুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলার জন্য আমাদের কী কী পড়তে হবে, প্রথমত আমাদের বাংলা বইয়ে থাকে সাহিত্য এবং গদ্য। আমাদের প্রতিটা সাবজেক্টের মানে প্রতিটা অধ্যায়ে আমরা লেখক পরিচিতি থাকে। আপনাদের উচিত প্রথমত লেখক পরিচিতি এবং লেখকের জন্ম তারিখ, লেখক কী কী বই লিখেছেন, এই বিষয়গুলো আপনাদের মনোযোগ সহকারে পড়তে হবে এবং এইগুলো যাতে ভুলে না যান এগুলো নোট করে রাখতে হবে। আর নার্সিংয়ের বেশি প্রশ্ন আসে বোর্ড কোশ্চেন থেকে, অর্থাৎ বোর্ড বই থেকে। আপনি যদি বোর্ড বই বা মেইন বই ফলো করেন তাহলেই আপনি খুব সহজে ভালো একটি রেজাল্ট করতে পারেন। তো আর বাংলার জন্য আপনাদের ব্যাকরণ করতে হবে। এক্ষেত্রে আপনারা ছোট থেকেই যে ব্যাকরণগুলো শিখে আসছেন, যেমন 6, 7, 8, 9, 10 এবং 11, 12 আমরা যে ব্যাকরণগুলোই পড়তেছি এইগুলো কিন্তু রিপিটেড। তো এই ব্যাকরণগুলো যদি আমরা ভালো করে পড়ি সেক্ষেত্রে আমাদের ভালো একটা ধারণা হয়ে যাবে বাংলার উপর, যে বাংলা থেকে যে কোশ্চেন নিয়ে আসুক না কেন আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারব। অনেকে যদি বলেন যে আমি বাংলা বেসিক্যালি কোন বইটা পড়বো বাংলার জন্য, আপনারা বিভিন্ন নোটও কিনতে পাওয়া যায়, আপনারা নোটও কিনতে পারেন অথবা আপনি 6, 7 অথবা 9, 10 বাংলা ব্যাকরণটা বেশি করে ফলো করবেন। দ্বিতীয় ধাপে চলে যাই, দ্বিতীয়তে আমরা কী পড়ব, ইংরেজি। ইংরেজিটা কীভাবে পড়ব, ইংরেজিটা পড়ার নিয়ম হচ্ছে আপনার এখানে ধরাবন্ধা কোনো নিয়ম নেই যে এইভাবেই আপনার পড়তে হবে, যে এই টপিক থেকেই বেসিক্যালি কোশ্চেন আসবে এমন না। এখানে রিপিটেড অনেক কোশ্চেন আছে যেগুলো পরপরই এসে থাকে, সেই কোশ্চেনগুলো আপনাকে বেশি করে পড়তে হবে। এখানে বিভিন্ন ধরনের মডেল টেস্ট কোশ্চেন থাকে, সেগুলো ভালো করে আপনার পড়তে হবে। ইংরেজির জন্য আপনারা এফএক্স অথবা ইংলিশ কম্পিটিটিভ একটা বই আছে ফর এক্সাম, এই বইটাও পড়তে পারেন। আমি এই বইটার নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কোন কোন বই আপনারা কিনবেন, কোথা থেকে কিনবেন আমি সম্পূর্ণ ডিটেলসে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে যে আমি এই বিষয়টা বুঝতেছি না, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টের উত্তর দিব এবং সেই টপিক নিয়ে আমি একটা ভালো করে ভিডিও তৈরি করে দেব যাতে আপনার বুঝতে সমস্যা না হয়। তো ইংলিশের জন্য আমরা যে সব বিষয় জানি, যে কোন কোশ্চেনগুলো আসে বেশি, টেন্স আসবে, কারেকশন আসবে, ট্রু ফলস আসে এবং প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস চেঞ্জ এইগুলোই আসে। তো এইগুলো আপনাদের ভালো করে পড়তে হবে এবং এর রুলস কীভাবে আপনি সেন্টেন্স মেকিং করবেন এগুলো ভালো করে জানা থাকতে হবে, না হলে আপনার প্রবলেম হয়ে যাবে। কারণ এখানে কোনো যে আপনার অজানা কিছু নেই, ছোট থেকেই আপনারা টেন্স পড়ে আসতেছেন, ভয়েস চেঞ্জ পড়ে আসতেছেন, নাউন